হ্যালো ডেড ভিওয়ার্স ওয়েলকাম টু কেকে কেয়ার ওয়ার্ল্ড তো আজকে চলছে তোমাদের রিক্রুটমেন্টে আরেকটি আপডেট নিয়ে তোমাদের এইবারে যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এ ওসি রিক্রুটমেন্ট ফায়ারম্যান এবং ট্রেডসম্যান পদে দু হাজার তেইশ এই রিক্রুটমেন্ট যে ড্রাইভ চলছে এই রিক্রুটমেন্টে তোমাদের নিয়োগ করা হবে আর্মি অর্ডিন্যান্স ক্রপে তোমাদের নিয়োগ করা হবে অর্থাৎ আর্মির বিভিন্ন প্রতিরক্ষামূলক যেসব অস্ত্র তৈরি করা হয় এবং সেই অর্ডিন্যান্স ক্রপস অর্থাৎ অর্ডিন্যান্স এসব ফ্যাক্টরি সেখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে অর্থাৎ আর্মির ডিপার্টমেন্টে তোমাদের এই রিক্রুটমেন্টের সম্বন্ধে সব ক্রাইটেরিয়াগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো কীভাবে আবেদন করবে কত শূন্য পদ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা এই এ রিক্রুটমেন্ট আর্মির যে এ ওসি রিক্রুটমেন্ট এখানে আবেদন করতে চাও তারা অবশ্যই স্টেপ বাই স্টেপ জিনিসগুলো ফলো করো এবং যারা চ্যানেলটিতে প্রথম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখো এখানে বলা আছে তোমাদের যে এ যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে বলা হয়েছে যে এ ওসি অ্যানাউন্সড ওয়ান সেভেন নাইন থ্রি অর্থাৎ তোমাদের এখানে কিন্তু সতেরোশো তিরানব্বইটি পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এই সতেরোশো তিরানব্বইটি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে রয়েছে তো এই যে ভ্যাকেন্সি সংখ্যাটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলছি ট্রেডসম্যান অ্যান্ড ফায়ারম্যান পোস্টের জন্য যেটা কিন্তু গ্রুপ সি পদের সমতুল্য অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্টটি করা হবে এটা কিন্তু গ্রুপ সি পদেরই সমতুল এখানে পরিষ্কার বলা আছে গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট টু বি ফিল্ড ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টু টোয়েন্টি ফোর তো এখানে নিয়োগ করা হবে দ্য অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস তোমাদের অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্স লিঙ্কে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে তোমাদের এই যে প্রসেসটা এখানে নিয়োগের প্রসেসটা তোমাদের জানিয়ে দিই তোমাদের প্রথমে কিন্তু হবে তোমাদের প্রথমে হচ্ছে রিটিন তারপরে তারপরে থাকবে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপর থাকছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান তো এইগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের নিয়োগ করা হবে কিন্তু তোমাদের প্রথমে কিন্তু এক্সাম থাকছে আর্মির মতো কিন্তু এখানে প্রথমে তোমাদের মাঠ থাকছে না যেহেতু আর্মির একটা উইংসে তোমাদের নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের রিটিং এক্সামিনেশান ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপরে সবার শেষে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান এখানে কিন্তু তোমাদের টোটাল চারটা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এখানে কিন্তু আছে ডিটেলসে দেখে নেব এখানে আর্মি অর্ডিনান্স ক্রপস এওসি যেটা ফুল ফর্ম ফায়ারম্যান ট্রেডস ট্রেডসমেট এই দুটো পদে কিন্তু নিয়োগ করা হবে যেখানে শূন্যপদের সংখ্যা প্রায় সতেরোশো তিরানব্বই অর্থাৎ প্রায় দু হাজারের কাছাকাছি এখানে সতেরোশো তিরানব্বইটি পদে নিয়োগ করা হবে ক্যাটাগরি গভর্নমেন্ট জব অনলাইনে আবেদন করতে হবে ছ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত লাস্ট ডে ফেব্রুয়ারির এবং তোমাদের টেন্থ পাস হওয়া চাই বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমাদের আগেই বলে দিয়েছি চারটা প্রসেসের মধ্যে নিয়োগ করা হবে রিটিন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে স্যালারিটা আছে তোমাদের যারা ট্রেডসম্যান পদে আঠেরো হাজার থেকে ছাপান্ন হাজার টাকা পর্যন্ত এবং ফায়ারম্যানের ক্ষেত্রে উনিশ হাজার থেকে তেষট্টি হাজার টাকা পর্যন্ত তোমাদের আবেদন করার করতে হবে এ ওসি রিক্রুটমেন্ট ডট জিও ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে গিয়ে তোমাদের আবেদন করতে হবে তো সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে তোমরা চলে যাবে যে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে যাওয়ার পর তোমরা দেখবে এ ওসি রিক্রুটমেন্ট এখানে গিয়ে তো কিন্তু তোমাদের প্রথমে সাইন আপ করে নিতে হবে অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে তোমাদের তো এই অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্টার নেই আগে তোমাদের রেজিস্টার করতে হবে তারপর অনলাইন অ্যাপ্লিকেশানে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তোমরা অবশ্যই এটা ডেস্কটপ থেকে করবে কারণ ফোনের ক্ষেত্রে এর যে ওয়েবসাইট এই ব্রাউজারগুলো ছাড়া কিন্তু সাপোর্ট করবে না তো সেক্ষেত্রে তোমাদের আমি বলে দিলাম তোমাদের প্রথমে করতে হবে সাইন আপ করতে হবে তোমরা প্রথমে এই অপশানটিতে ক্লিক করবে সাইন আপ মানে তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশন যেটা থাকে তোমাদের নাম কিছু বেসিক ডিটেলস দিলে তোমাদের লগ ইন আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে তারপর লগ ইন করে তোমাদের কি করতে হবে অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের করতে হবে তো এর বাইরে তোমাদের কিছু কোয়ারিস থাকলে অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট সঙ্গে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের কোনো কোয়ারিস থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে